কনসেপ্ট যেরকম লকডাউনের মধ্যে হতে পারে সেটা ভাবাই যায় না। বাংলা ইন্ডাস্ট্রি এই লকডাউন ফেজের মধ্যে, করোনা ফেজের মধ্যে কোনো ভালো খবর পায়নি। বারবার করে এক এক পর এক ডিপ্রেসিং খবর আসছে যে মিটিং হচ্ছে, রাস্তা খুলছে না, টলিপাড়া খুলছে অথচ খুলছে না, বৈঠক ব্যর্থ হচ্ছে আবার সফল হচ্ছে, কিন্তু কোনো বড় ডিরেক্টর কাজ শুরু করছেন না, সেভাবে শুটিং শুরু হচ্ছে না। এই সব কিছুর মধ্যে, যাবতীয় নৈরাশ্যের মধ্যে এই ডিজিটাল অ্যাওয়ার্ডটা একটা দারুণ খবর এবং এটা কেউ প্রথমে ভাবাই যায়নি। এবং এটা একটা ফেলো এর প্রেজেন্টিং স্পন্সর ফেস এটা ইনিশিয়েট করছে। আমি বলবো যে এরকম একটা কনসেপ্ট যিনি ভেবেছেন, আমি প্রথমে তাকে কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ এটা একটা এমন সময় যখন দুনিয়াটা ডিজিটাল দুনিয়ায় বদলে গেছে। সেই সময়টা ডিজিটাল অ্যাওয়ার্ড, যখন কোনো হল ভর্তি করে লোক দেওয়া সম্ভব নয়, হাতে ট্রফি তুলে দেওয়া সম্ভব নয়, সেই সময় এটা খুব অভিনব আমি বলবো। এবং আবার বলছি যে ইন্ডাস্ট্রির এই এত সব খারাপ খবরের মধ্যে এটা একটা অদ্ভুত আশার দিক, এই জন্যে যে কে বলতে পারে আজ থেকে দু বছর বাদে যখন সব কিছু ঠিক হয়ে যাবে, কি ছ মাস বাদে সব কিছু ঠিক হয়ে যাবে, তখনও হয়তো ডিজিটাল অ্যাওয়ার্ডটা থাকবে। কারণ এটা একটা এমন জিনিস যেটা সমকালীন প্রযুক্তির সঙ্গে খাপ রেখে, সামঞ্জস্য রেখে এই জিনিসটা চলতে পারে। এবং তাই হয়তো কে বলতে পারে যে আজ থেকে দশ মাস বাদে আমরা হয়তো বাংলা ইন্ডাস্ট্রির অংশ মজা করে বলবে না যে করোনাকে ধন্যবাদ, কারণ বাংলা ফিল্মের ডিজিটাল অ্যাওয়ার্ডটা করোনার জন্যই শুরু হয়েছিল, নইলে হয়তো এটা করতে আরও তিন বছর চলবে।